আমার ভাই হল আমার বুজুর্গ হল আজকাল আমরা বহুত মানুষ হজ যাই উমরা যাই বা কেউ বিদেশ কারবারও যাই বা কেউ আপনার বিদেশ খামাই লাগিয়া যাই যাইতে সময় হউ দেশর হউ সরকারর একটা ভিসা লওয়া লাগে একটা পারমিশন লওয়া লাগে যে আমি এক বছর রইমু বা তিন বছর রইমু তোমার দেশের মধ্যে আমার একটা পারমিশন দেখা হউ দেশর বাদশাহ রাজায় আপনার একটা পারমিশন দিব আর পারমিশন ভাবার পরে আপনি হজেশ যাইবা এর আগে ফলা মারতে পারতে না এর আগে ফলা মারতে পারতে না আর যেদিন আপনি পারমিশন পাইবা ওই দিন যাইতে পারবা কিন্তু পারমিশনের একটা ডেট থাকবো ডেট শেষ হওয়ার লগে লগে আর আপনি হিলে থাকতে পারতে না ঘুরিয়া আপনার জায়গায় আওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ওলাম দারে একটা ডেট দিয়া দিছেন দুনিয়ার মধ্যে দিছেন এক সময় বান দিয়া দিছেন এই সময় শেষ হওয়ার লগে লগে আপনি আমি এখান থেকে যাবাও লাগবো বাজারে দরিয়া রাখতে পারতো নাই আজ গেলা বাজারে আমার দিনের মজলিস পুরানোর মজলিস নবীর গর মুদরসার বাৎসরিক দলসা তা আইতে দের না কিন্তু ইয়াদ রাখিও মুসলমান আমার যে সময় মৌত আইব আমার বাজারে ওয়া খাইতে ভাত নাই আমার আউলা জমা খাইতে ভাত নাই আমার ব্যস্ততায় দুনিয়ার ব্যস্ততায় খাইতে ভাত নাই যাওয়া লাগবো না আপনারা এইবার যাইতে না মানুষ যাওয়া লাগবে মাতিবে আমার লাগে তোরা আসলে আপনারাও মনে করছেন বলে আমরা ইবা করলো আজ হয়ে গেছে কি মুরগি বাদে থাকিব আজ আর হুজুরে আমার দাওয়াত দিলাইছেন বলে আপনি দিনও আই যাইবা গিয়া আর আইয়াও এখন দেখি আপনারা মাগরিব বাদে আইন যাই হোক যারা আইছেন ভাই এখন মেহরবানি করে আর তোরা আগে দিয়া কা তোরা সাফিয়া বলে লাগে কম মানুষ হোক কোনো অসুবিধা নাই তোরা সাফিয়া বোকা আর যারা কুটাত পাত আছেন তারা থাকবা তারা লাড়িও না খান কুটাইবি চালি দিলে আবার আর একটা পাইতে মুশকিল হইব আরো জনের লইয়া বই দিছই তাই নিয়ে হ্যান্ডে কইবা বলে তুমি হরো আমি কুটাত বইতাম এর লাগে যারা কুটাত আছে এরা তাহ খান মানুষের সুবিধা অসুবিধা আছে আমি এখান চাইয়ার না আপনি সুবিধা করে বইছো আর আপনার অসুবিধা আমি আনি ফেলাইতাম না যারা কুটা নাই তারা করেও জেলা আগে বলা এর লাগে যারা কুটা নাই এরা তোরা মেহরবানি করে আগে দিয়া তো আমার ভাই হল আমার বুজুর্গ হল এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে দিছেন একটা সময় বান্দিয়া আর এই সময় যেদিন শেষ হয়ে যাইব গিয়া কোন বেটার কোন বেটি আর থাকতাম পারতাম নাই দৌলতেও রাখতে পারত নাই আউলাদেও রাখতে পারত নাই যাওয়া লাগবো যেদিন যাইম গিয়া দুনিয়ার সমস্ত সায় সামান সারা তুইয়া যাইম লগে শুধু খাপনের খাপড় ছাড়া আর কোন বস্তু আমরা লগে যাইত নাই দুনিয়া কি জানো আপনারা হিসাবে আরো বেশ কোনটা দিননি খম্র যদি টাকা কেঁচা থাকে আমরা খাসারি ব্যবসা করি খোরদনি খরদরি গেছা যদি তাকে আও গেছাও তো ইয়ে যাবা লাগবো শুধু খাবনার কাপড়ে বেটা মানুষ হইলে তিন খান ভাইবা আর বেটি মানুষ হইলে পাঁচ খান দেওয়া হইব ও পর্যন্ত আর সারা তোমার থাকি যাইব ভাই অকল বুজুর্গ অকল রব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে ফরমাইত্রা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আমরা রে দুনিয়ার মধ্যে ফাটাইছন এক নির্ধারিত সময় দিয়া দিছন যে অতদিনের লাগি তোমার হায়াত দিয়া দিলাম একদিন তোমার কমি গেলে এই দিন তোমার আর বাড়িত নাই তোমার হিসাবটাকে কমি যার কিন্তু তোমার এই হায়াতর শেষে আল্লাহ মৌত রাখছ হায়াত শেষ লগে লগে মৌত আর এই হায়াতর মাঝে মৌত আল্লাহ রাখছন ও কারণে যে তুমি দুনিয়ার মধ্যে গিয়া কিতা করছো না করছো বালাই কতকাল করছো বুধাই কতকাল করছো ইকানর পরীক্ষার লাগে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে ফাটাইছেন দুনিয়ার হায়াতে জিন্দগি শেষ হইব যাইব গিয়া দুনিয়ার সামান দুনিয়ার থাকি যাইব গিয়া
আপনি আমি বিদায় দি মুগিয়া ভাই হল বুজুর্গ হল মা বনি নকল এই দুনিয়া তরে যখন আমরা যাইমু তখন আমরা রাম লখান লগে যাইব তিন বস্তু লগে যায় কিন্তু আপনার আমার কবরের মধ্যে তুইয়া বাকি দুই বস্তু রিটার্ন হই যায় এক বস্তু কবরের মধ্যে থাকি যায় যত মহব্বতের আওলাদ দেখবা বাপরে বাড়ির থেকে বার করতে সময় ভুয়া বেহুশ হয়ে গেছে গিয়া আমার বাপরে বাড়ির থেকে লিয়ে যাইতরা গিয়া জীবন লাগি যাইতরা গিয়া কিন্তু কবর বাপরে হুতাইয়া তুইয়া মারে হুতাইয়া তুইয়া কোন আওলাদ কোন বন্ধু বান্ধব একজন কবর দ্বারো আপনার বলে না আমার বাপরে ভালাইয়া মাটির তলে তুইয়া আমি যাইতাম না ইলা থাকবা নি সেও সেও থাকতাম না দুনিয়ার মধ্যে আমরা যে আমল করব যদি বালা আমল যদি করিয়া থাকি তাহলে কবর আমরা রইব শান্তির জায়গা সুবহানাল্লাহ আর যদি বুড়া আমল করিয়া থাকি বুড়া আমল কিতা যেমন আল্লাহর কোরআনে ওখান কইছে করতাম আমি করিয়ার নাম আল্লাহর কোরআনে কইছে কেন করিস না আমি ওখান করিয়ার এটা হইল গিয়া বুড়া আমল আল্লাহর মানলাম না আল্লাহর কাছে যাওয়া লাগবো ও বুড়া আমল লইয়া যারা কবরের মধ্যে যাইবায় ভাই হল বুজুর্গ হল এই বুড়া আমলের বিনিময়ে কবর হইব জাহান্নামের গালা কোনা আউযুবিল্লাহ কবরও যাইতেই লাগবে দুনিয়ার বেটাগিরি বলমানসি বাহাদুরি সারা দুনিয়ায় থাকি যাব সাদ্দাদ নাম শুনলানি সাদ্দাদ সাদ্দাদ হে লম্বা চুড়া বাকে আমি লম্বা কইতাম না মক্তসর চুড়া বুঝাই বেল লাগে কইতাম আরি যে আজ যে বেটাগিরি বেটিগিরি করিয়ার দিন দে অবহেলা করিয়ার দুনিয়ার গুরুত্ব দিয়ার কিন্তু একদিন ই দুনিয়া সারা লাগবো ভাই অকল বুজুর্গ অকল আমরা যে সময় দুনিয়ায় সারিয়া যাইমু গিয়া বেটাগিরি বেটিগিরি বাহাদুরি খেউর রইত নাই সাদ্দা যে বেটাগিরি কষল কিতা বেটাগিরি কষল যে দুনিয়ার মধ্যে হে ওলা এক গড় বানাইছে যেখান শান্তিময় গড় উলামায় কেরাম হলে কোন যে আল্লাহ জন্নতর মধ্যে ওলা জন্নতি মানুষরে ওলা এখান গড় দিবা যে গড় জীবনে সৌকে দেখছে না আর ই গড় আপনার কোনোদিন ইগরর খালার ইগরর কিচ্ছু আপনার কোনোদিন দেখছে না ওলা গড় আল্লাহ তার মায়ার বন্দা যারা আল্লাহর কুরআন দে মানিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানিয়া যারা দুনিয়ায় থেকে বিদায় হইবা কবর যাইবা হাসরের ময়দানে আল্লাহ তারা কাছ থেকে সহজ হিসাব লইবা আর ওলা এক জন্নত তারা দান করবা এ কইল বাতের আমি এখন ওলা দুনিয়ায় বানাই দেই কুলুর কুলুর টাকা খরচ করিয়া বানাইছে কুলুর কুলুর টাকা খরচ করিয়া বানাইছে যেদিন মানে তার ইগরের মধ্যে গিয়া হামাইত আমরা দেখছি না যারা আগে টিনের ঘর আসলাম এখন যদি মাশাল্লাহ ফুয়াদ সৌদি দুবাই গিয়া টেকা ফাটাইয়া যদি সব পুরা বিল্ডিং দুতলা তিনতলা যদি বানাই দেয় তো নয়া ঘর ভাই সময় একটা খুশি লাগে না নি নয়া ঘর হামাইতা মারি একটা খুশি লাগে না নি আজ সাদ্দা দেওয়া লাগিয়া তার যে ঘর বানাইছে ওখানে হামাইতো বড় খুশি লাগছে তার আল্লাহ কইছেন রে সাদ্দাদ দৌলত দিছি আমি তোরে বানাইছি আমি আর তুমি খুশি কর দে আমি আল্লাহর স্মরণ কর দে না তোর খুশি তোর আজ জায়গা তোর হইত না আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন আজরাইল যাও সাদ্দাদ যে দরজাবা দিয়া খুশি করতে করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছে অনু হামাইতে দিও না তুমি গিয়া ইকানো দরজার সামনে আদনা একজন মানুষর সুরত ধরিয়া তুমি খালা থাকবা বড় যদি সয় পুলিশ বড় যদি মিলিটারি বড় যদি সয় অফিসার হইয়া যদি দাঁড়াওতে হেকি জান জড়াইলেই তো পারে তুমি ওলা স্বাভাবিক সুরতে গিয়া উবাইবা
যে সুরত দেখলে হুরুতায় তোমারে নেগলেক্ট করে ওলা সুরতে যাইবাই। যে মতো আজকাল আমরা দুনিয়ার মধ্যে আদনা একজন বিকারী মানুষ যদি হয়, বিকারী মানুষ দেখলে হুরুতায় কিতা করুন, বিকারীর লগে নেগলেক্ট করুন, পাত্র দি টাইম কুদান হে বেটা হকিদর হকি কিতার লাগিয়া আদনা একজন মানুষ করিয়া। আল্লাহ কইলা ও আজরাইল যাও তুমি সাদ্দা দেয়া যে তার নতুন ঘর বানাইছে, আরামদায়ক ঘর বানাইছে, আমি আল্লাহরে স্মরণ করছে না, আমি আল্লাহর কথা তার ইয়াদ আইছে না, আমি আল্লাহর জন্য তোর কথা তার বালা লাগছে না, হে দুনিয়ার মধ্যে আরামখানা বানাইছে আজরাইল তুমি যাও, যে দরজা দিকে দিয়ে আপনার এই ঘরের মধ্যে হামাই তো দরজার মধ্যে গিয়া খাওয়া হইবাই। আর যত সময় পর্যন্ত সাদ্দাধিকানোর মধ্যে আইব না, আর আবার পরে তুমি তারে কইবা বলে সাদ্দাদ তোমার মাথা গুছাবাও, তোমার খান ওখানে আমার মুখ রাখে দাও, তোমার লগে খোলে খোলে খানে খানে দোকান কথা কইম, আর এরপরে আমি যাইম। হে আজরাইল তার খানে খানে ওখান খবর দিবা বলে ও সাদ্দাদ তুমি আমার চিনো না, আমি হইলাম মালাকুল মৌত আজরাইল, যে আল্লাহ তোমার সৃষ্টি করছে আমার সৃষ্টি করছে গোটা আপনার বিশ্ব কায়নাত আল্লাহ সৃষ্টি করছে, ও আল্লাহর অর্ডার তুমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে ঘর বানাইছো এই ঘরের দরজার মুটি আমি উবাইতাম, আর তুমি যখন সামনে আইবাই তোমার খানে খানেও খবর ওখান কইতাম, আর তোমার শরীরের মধ্যে আমি মৌতর ফয়সালা করতাম, ওখান হইয়া বাদে তার রুহ তার জান বাইর করিল। ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদনা মাংস সুরত লইয়া খান্দে দিয়া ব্যাগ একটা ফেলাইয়া আতর মধ্যে একটা লাঠি লইয়া দরজার মুঠির মধ্যে খারাপ সাদ্দাদে তার সিপাহী সেনারে কইল যাও রাস্তা ক্লিয়ার করিয়াও, এখন ধর হামাইতাম গিয়া। সিপাহী সেনা হল গেলাম রাস্তার তাকি মানুষ হরাইলা, যে দরজা বাজি হামাইতো দরজার মধ্যে দেখুন আদনা এক ফকির বেটা। সাধারণ মানুষ দেখলে বিদেশি ভাষায় মাত্র চায়, যে মতো আমরা কিছু মানুষ আছি আমি মোল্লা বেটা আমি ইংলিশ জানি না, আমার লগে গিয়া মানে ইংলিশে দাঁড়া তে সিপাহী হকলে মন হল্লা বলে এ তো আদনা হকির, তার লগে গিয়া ইংলিশ ভাষায় গিয়া কইতা গিতা গেইটাও হকির বেটায় মন হল্লো তোমরা আমার ওলা আদনা মনে হল্লায় আমার লগে তোমরা নিজের ভাষা তুইয়া ইংলিশ ভাষা ব্যবহার করতে আমি কিতা ইংলিশ জানি না নি। ফকির বেটা উঠিয়া কইছে নট গেট আউট, মানে তা কইছেন তুই ফচার গেট ছাড়, তা কইছে সারতাম নাই, যেমনে কইছে সারতাম নাই, সিপাহী অকলর উঠছে রাগ লইছেন গদা দিতা ফকির বেটার মাথা একটা উঠাইছেন উফরে দিয়া, আল্লাহ কইছেন হে আত জেলা আসত ওলা থাক, কে কইছ আল্লাহ কইছ আর তখন লামিলি বুনিয়ার যে ইয়াত বানাইছে কে আল্লাহ বানাইছ, আল্লাহর কুদরত তাকিয়া তোমারে আমারে তোমার আমার মার ভেটর মধ্যে কোনো মেস্তরি গেছই না, কোনো নেপালের ডাক্তার গিয়া চোখ ফিটিং করছই না, কোন হাড্ডির ডাক্তারে গিয়া হাড্ডি জায়গায় জায়গায় বুয়াই শুন না, আল্লাহ তান কুদরত তাকিয়া কি তা করছেন সুন্দর আকৃতি দিয়া মার ভেতর মধ্যে আল্লাহ আমরারে বানাইয়া এরপরে আল্লাহ আমরারে দুনিয়ার মধ্যে পাঠাইছে। তো আল্লাহর কথা মানবো না আপনার আমার কথা মানবো, আল্লাহ কইছেন আর তুমি জেলা আসো হলা তা আর আত্মীয় হল্লামে না,
আর বেটাগিরি আসেনি এখন বিহদি হইলা নানি গদা উঠাইলা হকি দিয়ে মারিলি তা এখন যখন আট লামে না এখন কত বড় বিপদ আমরা আর খাসল তৈল ওলা বিপদ হলে আল্লাহরে খুব চিনি আর বিপদ ভার হয়ে গেলে গিয়া আর বেটাগিরি নারো আই যায় গিয়া টানটাই এখন ভয় লাগে বেটাগিরি নারো আসলা বলে হকি দিয়ে আজ মারিয়া শেষ করলিতাম আর যেমনি আত আটকিছি এখন সাফে না এখন কইতা বিপদ বলিয়া ফকির বেটার ফাঁদ ধরিয়া কইতা বাবা আমরা জানি না তোমার মাঝে নি অত কামালতি হাত গেলা উঠিছে ওলা রই গেছে মানে আটলামে না ই আজ যদি ইলা থাকে তো আর আমার আর উপায় নাই গরো গিয়া হামাইতাম বাড়তাম না ফালঙ্গ হুতাম বাড়তাম না রাজাই তোলোই কেন আটাইয়া হারাইতাম বাড়তাম না আল্লাহ যে অত সুন্দর চিত্তম বানাইয়া আমরা আর আতর মধ্যে কতটা খবজা বানাইয়া দিছি যদি সাধারণ আল্লাহ এই খনির মধ্যে যদি আল্লাহ খবজা দিতা না এক বেটার মুখে দি বাত হারাইতে পাল্লাই না হলে পাল্লাই নিয়ে দেখ যাই এই কারণে যদি আল্লাহ যদি আল্লাহর কুদরতের চিষ্টম যদি করিয়া দিয়ে দিতা নাই এক বেটার মুখে দি বাত হারাইতে পাল্লাই না হলে যদি ইলা বাত খাওয়া হইত তাহলে এই সময় চিষ্টম ওলা খোল্লা এনে বলে তুমি তুলিয়া হেন মুখ ওলা দিও এখান দেখা হয় না এখান সিদ্ধা হো হেন দিলে হবা খাইতায় বাড়ি হল বুজুর্গ হল যত অন্য তুলিয়া খাওয়াক নিজের হাতে তুলিয়া খাওয়ার যে সাদ এই সাদ কোনোদিন হইত নাই বাড়ি হল বুজুর্গ হল আল্লাহ কান কুদরত তাকে বানাইছেন আর কইছেন আ তখন জেলা আছো তোলা থা আর তো আল্লাহ মেনা আর তাকি গেছি গিয়া বিষদ হলি গেছেন গিয়া হইলা বেটাগিরি আসলো আমরা তো বাচ্চার সিপাহী হল আমরা এত গোটা আছে আমরা জেলা মাল মোলা হইব এখন তো আট যখন আটকিছে বিপদ বলছুন এখন খান্দই না আর খুন বাবা আমরা আট খানটা লামাই দিলার আমরা জানি না তোমার মাঝে নি অত কামালতি আমরা আর ক্ষমা করে দাও আল্লাহ জাত রহমান আল্লাহ জাত রহিম বা অকল বুজুর্গ হল অত নাফরমানি করার বাদেও আমরা আল্লাহর কাছে যদি আল্লাহ খানে কান্দিলাই আল্লাহর যাতে আমরা ক্ষমা করি দিলাই খোকা সুবহান আল্লাহ আল্লাহর মায়া লাগিছে গিয়া লেটা বুঝছেন না বেটাগিরি দেখাই দিয়েছিলাম আচ্ছা আত লামি যা আত লামি যা কইতো আত লামি গেছে গিয়া আর অন্য গদা উঠাইবানি হকির বেটার ভাই হাত লামছে আর মাত না সাদ্দাদর কাছে গেলাম সাদ্দাদে কইল রাস্তা ক্লিয়ার হয়ে গেছে নি বলে ক্লিয়ার বলে হামাইতাম বারমু বলে কি জানো ইকান জানি না আরে রাস্তা যদি ক্লিয়ার তে হামাইতাম বারমু ইকান জানো না তাহলে ইকান কিতা আছে কো বলে সাদ্দাদ তুমি যে রাস্তা বাই দিয়া যে দরজা বাই দিয়া তোমার এই লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে ঘর বানাইছো এই ঘরের মুটিতে একজন ফকির বেটা উবাদ যদি তুমি গিয়া ফকির বেটারে হরাইতে পারো সে তো হামাইতায় আর যদি হরাইতে পারো না সে তো হামাইতে পারতা না এর লাগে কইছি কি জানো সাদ্দাদে কইল যে ফকির আজ লোভ করছে তোমরা তার বালা করি ডান্ডা দিয়া আনতে হরাইতে পারছো না নি বলে সাদ্দাদ আমরা দ্বারা হইছে না বলে কেন বলে আজ উঠাইছিলাম তার ডান্ডা দিবার লাগিয়া যেমনি আত উঠিছে আল্লাহ মেনা ডান্ডা দেওয়া তো দূরের কথা আত কেন আল্লাহ মেনা বহুত খান্দা কুটি করিয়া বেটার ভাবে আতে দরিয়া ও আত খান লামছে আর আইছি এখন তুমি জানো আর তোমার ঘরে জানে হামাইতে পারো যদিনতে পারবা আর পারো না তে সাদ্দাদে কইল বলে বুঝছি আজ হকির লোভ লাগিছে গিয়া নয়া করো গিয়া ভার হইতাম গিয়া আজ তারও লোভ লাগিছে যাও তারা গিয়া খুঁজে হবে আইতো মতলব হইল গিয়া হে আইলে তার কিছু টাকা পয়সা দিলে আইলে এমনিও যাইব গিয়া বাই অকল বুজুর্গ হল সিপাহী সেনা গিয়া কইল বা ফকির বেটা সাদ্দাদে তোমারে দেখাই শুন যাই তাই ফকির বেটা কয় রে সিপাহী হল আমি তোমরা সাদ্দাদরে দেখো যাইতাম না তোমরা সাদ্দাদ রেখো আমারও নয়াইতো এখন সাদ্দাদ বলো না ফকির বেটা বলো
সাজ্জাদের আছে যে ফকির হইলেও দৌড় দিব। আমরা কিছু মানুষকল আছি যে মসজিদের মাদ্রাসার মেসাবকল সান্দাত গেলেও আমরা কইলে স্যার এখন আইনা বাদে আইও কইলেও মেসাব দৌড়িয়া যাইবা গিয়া আমার বেটাগিরি দেখা তুইব কি হীন হিতা না কি বেটা কইছে স্যার দাদরে হইও আমি যাইতাম বাতাম নাই তারে হইও নাই তো বেটাগিরি খার রয়েছে ফকির বেটার নানি ফকির বেটার নানি বা সাদ্দাদর বেটাগিরি রইল নি হে তো খবর পাঠাইলো সিপাহী সেনা পাঠাইলো যে আইবার লাগিয়া ফকির বেটা আমি যাইতাম না তারে হইও নাই তো ইতা গিয়া কইলা সাদ্দাদ এমন এক বেটা আলুয়া ফকির একটা ফকির আছো নেন আলুয়া ফকির হ্যাঁ ইগে কইল আইতো না তুমি যাইতা বলে বুঝছি রে ইগু একটা ইয়া মুকাম তোরা বেশ করে টাকা পয়সা লো আর নিয়া তারে নিয়া দিয়া কই অগুন তোমারে দিছ আর অগুন লইয়া যাও আরো যদি লাগে তুমি আইও আরো দিবা তখন এমনিও যাইব গিয়া টাকা পয়সা বেশ করে চুবলা বান্ধিয়া লইয়া গেছ হীন যাবার ভরে ও গিয়া কইলা অবা ফকির বেটা সাদ্দা যে তোমারও টাকা পয়সা দিয়া দিছ অগুন তুমি নেও নিয়া খাও গোর দুয়ার বানাও আর যদি তোমার আরো দরকার লাগে কইছেন আইতা তোমারে আরো দিবা ফকির বেটা কয় আমি তোমরা সাদ্দা ধরে টেকার বুকাশি নাই তোমরা টেকা দিয়া আমার লুবর মধ্যে ফেলারায় বলে সাদ্দা ধরে টেকা লই মুয়ার আমি হরিয়া যাই মগিয়া আমি তোমরা সাদ্দা ধরে টেকার লাগি আইছি না যাও তোমরা সাদ্দা ধরে টেকা লইয়া যাও তারে কই আমার টেকা লাগতো নাই হে অনাই তো ওখান লাগে ইতা গিয়া আর ইন তো আর কুদা কুদি নাই একবার আত আটকিছিল আর আমার কুদা মারিয়ে মরতানি যদি মুখ বন্ধ হয়ে যায় গেছেন গিয়া গিয়া কইছেন সাদ্দাদ ও ন তোমার টেকা ইগু এমন হকি টেকা টুকা কোনটা মানে না টেকা টুকা মানত না হে আলি শুধু তারও এক মাস তুমি হন যাইতা কইল রে বিপদ হইল এখন ইগু তো কিতা জিনিস ইগু ইগে টেকা টুকা দিলাম অথতা দিলাম দৌলত দিলাম ল আরো বেশ করিল হে যা চায় তারে দিয়া হরাই মন তাকিয়া লইয়া গেলা বাই অকল বুজুর্গ হল সাদ্দা আগে ইয়া লগে ইয়া আপনার সিপাহী অকল লইয়া গেল হীন গিয়া কইল বাবা ফকির বেটা তোমারে খবর দিলাম যাইতা তুমি গেলাই না তোমারে টেকাও দিলাম তাও তুমি নিলাই না দরে এখন তোমার লাগি বেশ করি আনছি যা চাও তোমারে তা দিম তব তুমি তনে হরি যাও ফকির বেটা কইল তোমার টেকা তো ন ওবাই আগুয়াও খান খান ওবার সাফাইয়া দেও তোমার টেকার লাগে আমি আইছি না খান খান সাফাইয়া দিবাই তোমার খানে খানে আমি দুই সাইড মাত মাতিমু আর এরপরে আমি যাইমু গিয়া তোমার টেকাও নিতাম না কিচ্ছু না খান খান আগুয়া দিলাও সাদ্দা দিয়ে মন করল রে সর্বনাশ এমন একে খাই জুড়ে হকিরে আমি ভাবছি টাকা পয়সা দিলে মনে হয় খুশি হইয়া যাই বুগিয়া ইগে তো দেখি তো এখন হি টাকা পয়সাও নিতে চায় না এখন তার কাছে অত বড় আমি সাদ্দাদ এত টাকা পয়সা লা এত জমিদার তার কাছে মাথা খান সাফাইতাম লোক সিপাহী শূন্য সেনার ইতাই বা কিতা কইবা আরো দিন ইতারে কিতাম মারলে ইতা কবে ও দেখছি এর লাগি হকি বেটার কাছে মাথা নত মাল ইজ্জত আর এক জোড়াও দুনিয়ায় তুলিত না আমার বাই অকল বুজুর্গ হল সাদ্দাদ বড় বিপদের মধ্যে ফলিয়া কইল কিতা করা যায় হে টেকনিক করলো টেকনিক টেকনিক কিতা কইল আচ্ছা এখন বুঝছি আলুয়া হকি দিয়ে তার হে যেখান কয় ওখান খান না সাভাইয়া দিলে ইগু যাইতো নাই এখন খান সাভাইলে আমার লগর সিপাহী শূন্য সোনায় দেখিলেই বা টেকনিক করিয়া কইলে ইগুলে তো বুঝাইতাম বাড়িয়ার না তুমি তাই সারা হবায় ফিরি যাও হবায় ঘুরি যাও আর সব মুজিলাও আজ হকির দশা কিতা করমু একবারে সেহা বক্তা বানাইমু তুমি তাই সব মেলিও না কিন্তু যান সব মেলবা তান গর্দনা উলাই দিমু
আর কোন সুখ মেলবাইনি সাধারণ করুণার সময় ফুলি যখন জান সরকদি বারইবায় ফিট লাল করম দরাইয়া খুনে বেটা রাস্তা তুরিছি না রাস্তা চালি দিছি তাও যদি সে উঠো যে সরকারের আইন হইলো মুখে দিয়ে আপনার মাস্ক লাগাইয়া যাইতায় আনা মাস্ক যত বেটাইন গেছলাম খালি লাড়িয়াতে এতে বন্দি দিয়ে দৌড়াইছ ডান্ডা হাজা এখন সাজ্জাদর না শোক মেলবাই না ডান টান করতো না উলাই দি মার খাও শোক মেলবাই মেলতা না সারা কজন বাবা তোর যেসা মারাইয়া খা তুন জানো সার তোর হকির বেটাই জানে তুই জেলা ভারস তোর হকির বেটারে বুঝাইয়া তুই তোর করো যা সারা রে শোক মুজাই নিল আর হে খলে খলে কইল বাবা খোল্লা গুসা ভাইয়া কইল বাবা জলদি কইলা রে বা যদি একটা কোনে গিয়ে ঘুরিয়া দেখিলা তো মর আর মান ইজ্জত আর এক পয়সার রইত না হকির বেটা কইল সাদ্দাত ইন মান ইজ্জতর কথা না ইন মা কইল গিয়া অখান তুমি আমার আলী হকির বেটা করায় আমি দুনিয়ার হকির নাই দুনিয়ার ফকির হইলে তুমি যে সময় টুবলা দিসলাই আমি টুবলা লইলাম মানে আর আমার বাড়িত গেলাম গিয়ে আমার টুবলার কোনো জরুরত নাই আমার টাকা পয়সার কোনো জরুরত নাই হে সাদ্দাত আমি হইলাম মালাকুল মওত আমি আজরাইল আমার আল্লাহ মৌতর দায়িত্ব দিয়া দিছই আমার আল্লাহ ফাটাইছই তুমি বল মানসি করিয়া যে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আজ যে ঘর বানাইছ ঘরের মধ্যে হামাইতাই আল্লাহ কইছেন এই ঘরের মধ্যে তোমার এক পাও হারাইতে দিতাম না আর এই ঘরের যে দরজা ভাই তুমি হামাইতাই ও দরজার সামনে তোমার মৌতর ফয়সালা করতাম আর আল্লাহ কইছেন যত সময় পর্যন্ত তোমার এখানে এখানে আমি কেন মৌতর খবর দিছি না অত সময় পর্যন্ত তোমার মৌত দিতাম না সাদ্দাত আমি খবর দিলাইছি তুমিও জানি লাইছো আমি দুনিয়ার ফকির নাই আমি হইলাম গিয়া মালাকুল মৌত আজরাই যেমনে শুনছি সারারা কইছে আর চোখ মুজিয়া মুজিবার কাম নাই মেলি লাও মেলি লাও কারণ বেটাগিরি বড় মানছি আজ আমার শেষ হই যা আজ আমার শেষ আর তুমি সে না চোখ মুজিয়ে বইয়া কিতা কথায় মেলি লাও ও আজরাইল রে ভাত ধরে হইল ভাই আজরাইল আমি তো জানি না তুমি যে মালাকুল মৌত করিয়া আমি ভাবছি তুমি মনে কর দুনিয়ার আপনা একজন ফকির মানুষ আজরাইলে অনেক টাকা পয়সা খরচ করিয়া আজ এই গড়খান বানাইছি একটা বার আমার তুমি তোরা সময় দিলাও যে গড়খানের ভিতরে আমি এক পাও হারাইমো আর গড়খান একবার দেখমো আর বাদে তুমি মৌতর ফয়সালা করিলাও আমার কোনো জাতর দুঃখে থাকতো নাই আজরাইলে কইল সাদ্দাত ইকান তোমার এই ফেসিলিটি দেওয়া আমার খাম নাই আমার খাম আমার আল্লাহ যেখান কই ওখান আমি করি আমার আল্লাহ কইছেন তোমার এই হামাই দিতাম না আমি এখন ওখান করমু যত তুমি খান্দ যত তুমি আমার ভাত ধরো তোমার এই কেন হামাইবার ই অথরিটি আমার দিবার শক্তি নাই খোয়ার উদ্দেশ্য হইল আমার বাড়ি হল বুজুর্গ হল আজ আমরা বাজার ফালাইয়া দিনের মজলিশ আইয়ার না বাড়ি তৈয়া দিনের মজলিশ আইয়ার না ও বার সাইয়ার মুরগিবার বাদে যাইব মুরগিবার বাদে যাইব খোয়ান নানি হলা তো বুঝা গেল মাগরিব পর্যন্ত আমি বাঁচমু মত খার কোন সময়ব আল্লাহ কইছেন আমি ফয়লাও আয়াত পড়েছি যে কুল্লু নাসিন জায়েকাতুল মওত প্রত্যেক জানদার প্রত্যেক জীব মৌতের মজা পিইতেই লাগবো মরা লাগবো আর যেদিন ভাই আমরা দুনিয়ায় তনে যাইমু গিয়া দুনিয়ার সমস্ত তৈয়া যাইমু গিয়া বিল্ডিং বালাখানা টেকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত জায়গা রইব আপনারে আমারে নিয়া মাটি কুদিয়া মাটির তলে হুতাই তৈয়াইবা আজ ওয়াজের মজলিসের মধ্যে তলে আমরা রে প্লাস্টিকর তেরফাল বিছাইয়া দিছন মরার ভরে আমার তলে এক টুকরা প্লাস্টিকও দিয়া হুতাই তানা কি জানো আপনারা আইবা হুতাইলে কইতাম বাড়ি
খবর তলে নিয়া হুতাইতে প্লাস্টিক একাটমা বিছাই দিবি দিবানি বারিশার দিন হইল এ বাড়িটা কি অত সুন্দরে নাওয়াইয়া নেই গরম পানি করিয়া সাবন দিয়া একদম পরিষ্কার করিয়া নয়া খাবনার কাপড় ভিন্দাইয়া বাড়িটা কি নেই আর বারিশার দিন খবর কুদিয়া খালি বম্ব মাইয়া ভানি উঠে খালি কোনো মতে বালতি দিয়ে হোটেলটা ভালাইয়া করবে আর থ শেখ হুতাইয়া তুই আইবা তৈনি না না ভাই অকল বুজুর্গ অকল মা বনি নকল এই কবরের গলার মধ্যে যাইতে যদি আমরা দুনিয়ার মধ্যে যদি সাতটা আমল করি তাহলে কবরের গেলে কবরের মধ্যে আমরা শান্তি পাইমু যে কবরের মধ্যে খোয়ায়ও যাইতো না ঘুরিও যাইতো না পরিবারও যাইতো না কেউ যাইতো না শুধুমাত্র আপনি আমি দুনিয়ার মধ্যে যে আমল করবো ও আমল নাই আমরার লগে কবর থাকবো সাতটা আমল যে মানুষের দুনিয়ায় করব সময়ও কমে গেছে গিয়া লম্বা ওয়াজ আমি আর উঠাইয়েন না গতিকে ও সাইডটা আমলের কথা সংক্ষেপে কইমু আর ইনশাআল্লাহ আপনারা তাকে বিদায় নিমু পরে মাগরিব বাদে আমার বড় বড় হুজুর সকল মহাদ্দিস সকল আইবা কান্তান বয়ান করবা আমারও সামান্য সময় মাগরিবর আগ পর্যন্ত আপনারা সামনে তোলা আলোচনা করমু ও আলোচনা যে সাতটা আমল যদি আমরা দুনিয়ার মধ্যে যদি করি কবর গেলে শান্তি পাইমু শান্তি পাইমু আর যারা কবরও শান্তি পাইবায় হাসরও শান্তি পাইবায় কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যেও আল্লাহ সহজ হিসাব নিবা ও সাইর খাম খান খৈতান নি আপনারা শুনবেন খৈতান নি পয়লা নম্বর খাম হইয়া থাকলো আল্লাহর কোরআন দে মহব্বত করা কোরআন দে তিলাওয়াত করা আজ এখানে যে হুসাইনিয়া মুদরসা এখানের মধ্যে কিতা করা হয় আল্লাহর কোরআন ফলানি হয় বিভিন্ন জায়গার থেকে বাচ্চাইন হৌ ডুবলি মানকাসা টানকাসা হঠাৎ থেকে আইয়া বাচ্চাইন তো আইয়া কোরআন ওখান ফরিত্রা আর বিভিন্ন জায়গার মাদ্রাসার যারা শিক্ষক হল তাই তাই কোরআন ওখান ফলাইত্রা আমি বাট্টিমুটিয়ে হদিস বলেছিলাম ও আয়াতও পড়ছি বাট্টি হদিসও পড়ছি বাট্টি খান লম্বা করলে বুঝাইতাম পারতাম না সময় মেকআপ হইতো না নবী যে ফরমাইছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম দুনিয়ার মধ্যে সবথেকে ভালো হইয়া থাকলো কোরআন পড়া আর কোরআন পড়া নে কোকা সুবহানাল্লাহ আল্লাহ কইছেন না নবীও কইছেন না বলে দুনিয়ার মধ্যে সবথেকে ভালো হইয়া থাকলো ইংলিশ পড়া ইংলিশ পড়া নে কইছেন নিলা কোন আলিমুল মুখ হুনলাই নি কোনো মুফতি সাহেবের মুখে শুনলাইনি কিন্তু ইগান শুনলাইনি যে দুনিয়ার মধ্যে নবীজিয়ে কইছেন সবটা কি বালা হইলো কোরআন ফলা আর কোরআন ফলানি শুনলাইনি শুনছিল আজ দুনিয়ার মানুষ কোরআনের বাদী না আজ দুনিয়ার মানুষ ইংলিশ মিডিয়ামে দিয়া আমি ইকান কইয়ান না বলে ইংলিশ পড়াইও না পড়াও কিন্তু কোরআন খান তো পড়াইতা কোরআনের মহাব্বত অন্তর নাই কোরআন দে অত বহেলা কোরআনের মুদরসা ইতানে অত বহেলা আর দুনিয়ার শিকার দেখুন জানি আপনারাই বা কইতাম পারি না অন্য অন্য জায়গার মধ্যে দেখা যায় যে মসজিদের মধ্যে সবাই মক্তবর ইমাম সাহেবের বেতন গড় ভর্তি 100 টাকা তাও আপনার 6000 টাকা মেসাবর বেতন হুরুতা দিবা আড়াইশো হুরুতা মেসাবে ওখানটাই সরকারে উইবাই দিছে স্কুলের টাইম আগইয়া এখন ঘুমটাকে উঠিয়া যাইতে সময় আপনার সময় তাকে কম উঠতে উঠতে বাজাই দেয় 7টা এখন মসজিদে গিয়া কোরআন পড়তো কয়টার আর আইয়া স্কুলে যাইতো কয়টার একদিন যদি মসজিদের গেছে না গেছে বাপরও খবর নাই মারও খবর নাই কোরআন অত বহেলা কিন্তু একদিন স্কুল বন্ধ করলে বাপও গরম মাও গরম মসজিদের মেসা বরবাদিও গরম বুধবার না নি তাই স্কুল দিতা অত দেরি কি স্কুল দিতে সময় মায়ও দেখবা বাচ্চারে কত সুন্দরে হাজাইয়া তেল পানি মাখাইয়া বালা কলকলা স্তরি কাপড় ভিন্দাইয়া ফিটি বাজি টিভি নারগু হারাইয়া এর ফলে বাপর বাইকও নাইলে সাইকেলে উঠাইয়া এরে অগ্রলিয়া জলদি যাও টাইমর আগে ফোনে 8টাত নাইলে 8:30 দিয়া জায়গা হওয়া লাগবো ফোনে 9টার থেকে স্কুলের তার আর আপনার
স্কুল কিতা আরম্ভ হয় না নিবা ই পাঠন আরম্ভ হই যায় ইনো বনে নয় তা 8:30টার আগে আগে নিয়া হুরতা বসাইবা ইকে পাঠন না ভাইতো না পাঠন হওয়া লাগবো আর মসজিদও গুমারি তো গুমারি 7টা বাজি আছে হুরতারে পড়া দিত কুম্বালা কুরআন কান ভরত কুম্বালা তাও যদি কোনো মসজিদের মেসাব গরম হয় হুরতার বাজিয়া তাহলে হুরতার গো 8টা ঘন্টা কি উঠিয়া দেখে যদি আল্লাহ বেইলুটি গেছে বর্ষা হয়ে গেছে বেরর হেরে দিয়া দৌড়িয়া আপনার বাড়িয়া গিয়া যাইব রাত হুরতার রাত ফেন তো মুতিছে ও মুতালা ফেন তো কো ফিন দিয়া দৌড়িয়া গেছে ওয়ালর বারে তালি উগাউগি করে হুজুর আসল না হস যদি তুরা হরি গেছল দৌড় দিছে এক দৌড়ে গিয়া হুতার মাঝে হামাইয়া বইছে বইয়াও গিয়া আপনার হে ফলে হুরুতার যে সময় ইমাম সাহেব বললে মসজিদ আমরা সবাই মুক্তবে যেতে বলাই হুরুতার মানে আপনার জমাইয়া একবার মানে সুরা কারা তো তালিম দেবাই এত লাগাইলে আগে কইয়া দেয়া হাবগুলো জবিতা নালি তা খাইলি বা হালকা বন্দি করা বাই হল বুজুর্গ হল গিয়া বইছে যেমনে আর রাইত মুতি হইল ফ্যান তো তিনবার মুতিছে আর তিনবার হুকাইছে জেংরা মুতর গন্ধে আখটা গিয়া মাঝে গিয়া হামাইয়া বইছে হুরতার রাত হাবুগুলি আপনার এগিয়ার গ্রহণ ইস আলি মুতর কোন করে দি ইস আলি মুতর কোন করে ইগা কয় কি জানবে অত বিল বুঝাইলাম না এখন দেখে আলি মুতর কোন করে কি তার লাগিয়া আর গিয়া কইব ও গুয়াইয়া হামাইছে আর মুতর কোন বানাইছে আর কইব দেখি হুঙ্গিয়া সাসাই ওইগা হুদাও পিটিত নাক লাগাইয়া কইব ওই রে ওই ওই হো মুত্রা দুগিয়া আর হুঙ্গিয়া কইব ওই ওই এগুলা কইবাই ইনতে হক হক ইগে এখন দেখছে ইনতে হরাত লাগতে মেসাবে বুঝাই লইবা হে দেরি করি আইছে হে ওই না বইয়া হে কি করে কর হতাম না হতাম না ইগে হিগুলা কয় বলে ইগে কয় হত না বলে লাত মার লাত মার লাত মারি কেটা ইগে হয়তো খোলা খোলা একু কিমান মারি দিছে ইগে এখন দেখছে রে এখন তো ইটা আমার মাত্রাও ইটারে উল্টা ফিটা খাবাইতাম ইটার সাইজে আমার খেদাইতা আমি টান টান রে মেসাব রে দিয়ে উল্টা ফিটা খাবাইতাম হে হে কইয়া জমনে দিছে রাইয়া মেসাব হন্তা কি দৌড়ি আইছে এই কিতা হই গেছে ওই ইগে খান দিয়া কর উজুর লাত মার দিছ মেসাব বলে এই গুলা লাত মার লেখলে বলে উজুর হিগেও ডরে এখন উজুর আমি লাত মারছি না বলে কিতা কত এই মতো আমরা বেটি নো হুরুতায় মুত লইয়া মুতালা ফেল লইয়া গেছে আল্লাহর কুরআন বট ফেন গুতা বদলিয়া দেরি না কুরআন দে অত বেলা যার কারণে আজ দুনিয়ার মধ্যে আমরার উপরে মুসিবত মুসিবত বিপদ বিপদ আজ দুনিয়ারে আমরা গুরুত্ব দিছি কিন্তু দুনিয়া আমরার লগে থাকতো নাই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবো আমরা দুনিয়ায় থেকে যাওয়া লাগবো ও যেদিন কবরের মধ্যে যাইমু আমার ভাই হল আমার বুজুর্গ হল যারা দুনিয়ার মধ্যে কুরআন দিয়ে আপনার তিলাওয়াত করছে আজ আমরা বহুত মানুষে কোরআন তিলাওয়াত করা জানি আমরার মা বাপে আমরারে হুরুবালা সবাই মক্তবের মধ্যে দিয়া আমরার কোরআন ভোলা ওখানে আমরার হিকাই চল কিন্তু হারাম করি কোরআন খান একটা দিন বার করি চাই না আজ গরের মধ্যে সারা ফন্যওয়ালা পুয়া বিয়া দিতে কইবা বলি কইনা বিদি গে কোরআন শরীফ পড়িছিল নি ফুলির বাফে যদি কোনো মতে মসজিদ গেছে আর আইছে এক ফত্তা বা দুই ফত্তা মেসাবে কোরআন জীব সবক দিছিল আর গেছেও না তাই মা যাইতেও দিছে না ডাটাইয়া কইব আল্লাহ দিলে আমার ফুলি সাত খতম ফোড্ডা মানুষ কোরআন খান আত লইন না বাই অকল বুজুর্গ অকল যে সময় কবরের মধ্যে আপনারা আমার থইয়াইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান একজন মৃত কবর তোয়ার ভরে তার মাতার বাজিয়া আজাবর ফরিস্তা ইয়া কবরের মধ্যে হাজির হন এই সময় সে তাকবো গোদালিয়া আজাবর ফিরিস্তা রেখে দাইবার লাগে ফুয়া তাকবো না ফুলি তাকবো না ফরিবার তাকবা কেউ তাকবা সারা তো জান লইয়া তোমার হালি হুতাইয়া তুই বাগিছ
ভাই সকল বুজুর্গ সকল চাইর কাম কইছিলাম এক নম্বর কাম হইল যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন দিয়ে তেলাওয়াত করবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করনে ওয়ালা যে সময় কবরের মধ্যে তুই আইবা আজকাল প্রায় ওলাও আসুন আমার লাখান বহুত আলিম হলো আসুন কোরআন খান তেলাওয়াত করেন না সময় নাই সময় নাই কিন্তু দেখুন জানি যে মোবাইল এক জিনিস বিয়ানটাকে বিয়াল পর্যন্ত কত বাড়ি ঘুরে আত লোয়া লাগে আর বিয়ানটাকে বিয়াল পর্যন্ত একবার আল্লাহর কোরআন খান আত উঠে না ঠেঠা বলি যায় গিয়া আর মোবাইলও যদি ঠাওয়ারও যদি কোনো দিয়ে আপনার থুলা যদি প্রবলেম হয়ে যায় গিয়া মাথা নষ্ট হয়ে যায় গিয়া বাড়ির বেটিরেও যদি কৌলে কিতা করো চাব অত অত দেরি কি মাতি না মোবাইলে কাম করেন না আমার মগজে কাম করেন না কিন্তু ঠেটা বলি আল্লাহর কোরআন গান একটা বার একটা ফজর নামাজ গান বুড়িয়া তুলাও বালা তিনায়াত বালা তিলাওয়াত করস না আল্লাহর রহমত বরকত আই তো খান তাকিয়া নবী যে ফরমাইছেন যে ঘরের মধ্যে কোরআন ও তিলাওয়াত হয় এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিশতার আড্ডা হয় সুবহানাল্লাহ আজ যে কোরআনের মধ্যে স্যার ওয়াজও আইছি এর লাগি তোলা কোরআনের গুরুত্ব রখান বুঝবার লাগে কইয়ার আমার ভাই হল আমার বুজুর্গ হল বুঝো না বুঝো না বুঝবাই যেদিন সিদা হইয়া খবর হতিবাই কিন্তু সেদিন বুঝলে খামা লাগতো না খামা লাগবনি খুন যাই সেদিন বুঝার হরে বুঝলে না বুঝছি না বুঝছি না আচ্ছা যাই গিয়া এখন গিয়া বুঝলাম এখন গিয়া কোরআন হলিমু গিয়া আইতে পারবা একজন মাত মনে কো বুঝছেন না আপনারা আমার নিয়া তো ইয়াল লেখার জন্য উঠি আইতে পারবাই ফারতে বাদে আইয়া করবে আইয়া যে তুই দেখবা হয় কিন্তু আজাবর ফিরিস্তা আইছুন কোরআন ভোট দেয় না ওই সময় কইবা বলে তো যাই গিয়া আর এখন গিয়া আর কোরআন ভরিয়া বাদে আইয়া আর একবার ইয়া আমাই মইয়া আর ওইটা না এর লাগে আমার ভাই সকল বুজুর্গ সকল আমরা যারা কোরআন শরীফ পড়া জানি কমসে কম রোজানা একটা বার আল্লাহর কোরআন খানা তো লইবা আর কোরআন খান থুড়াও বালা হইলে আর নাইলে এক রুকু আর নাইলে তিন আয়াত বালা তিলাওয়াত করিয়া ওখানটা থইবা মল্লে কবর গেলে আরাম পাইবা আরাম পাইবা আরাম পাইবা এই কবরের মধ্যে কেউ থাকতো নাই মাও থাকতো নাই বাপও থাকতো নাই ভাইও থাকতো নাই বন্ধুও থাকতো নাই আজাবর ফিরিস্তা যখন আইবা সুকরাং গাইয়া তাহলে বেটা দিত কি যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবাই দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত করবাই এই কোরআন আপনার মাথার দিকে খাওয়াইয়া করব আর যাওয়ার বরিষ্ঠা ইবাই কিতা বলে ইনো আইসি এই কবরের মধ্যে এই মজিদ রামে আজাব দিবার লাগিয়া আল্লাহর কোরআনে জবাব দিব রে আজাবর ফিরিস্তা ইবাই না ইবাই ওই তো না বলে কোন ভাই বলে অন্য ভাই যাও ইবাই না লেখেনি বলে দুনিয়ায় থাকতে এই আল্লাহর বান্দায় আল্লাহর বান্দিয়ে দুনিয়ার সমস্ত জামেলার মাঝে দিয়াও তথাপি আল্লাহর কোরআন দিয়ে তেলাওয়াত করছি আজ আমি আল্লাহর কোরআন আজ আল্লাহর বান্দা আল্লাহর বান্দির হেফাজত লাগিয়া তার কবরের মধ্যে মাথার দিকে আমি দাঁড়াইলাম সুবহানাল্লাহ এটা কি আর কে সহায় করলেওয়ালা আজ এই কোরআন দিয়ে আমরা অবহেলা করিয়া কোরআন যে জায়গার মধ্যে খোলা হইতো যে মুদ্রাসার মধ্যে খোলা হইতো আজকাল বহুত মানুষ আছে আরে ভাই দিন বক্কা বাইজ মুক্ত বাইজ এর লাগি তো ভাল লাগেন না সাহাবাই কেরাম হলে যারা গর্জনা খাটাইয়া বাচ্চান্তরে থিম বানাইয়া বিবিও হলে বিধবা করিয়া যারা দিন প্রচার করলা ওলা যদি ওইতোতে এমনেও বালা লাগলো আজ মসজিদ মাদ্রাসা আমরা যখন কোরআন দিয়ে সারি দিছি এখন অন্য অন্য আপনার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে আর দরকার নাই যখন মুসলমানের কোরআনের দরকার নাই এটা বন্ধ হইতো না কি তা হইতো এর লাগে এখনো সময় আছে মুসলমান এখনো সময় আছে সিধা হই যাও সব সিধা হইলি বুড়িয়া সিধা হই যাও সব সিধা হইলি বুড়িয়া হজরত সুলাইমান আলাইহিস সালাম কুরসির মধ্যে বুয়ার রাজ সিংহাসন দিল আইছে ওখান আল্লাহ আমার কত বড় বাদশাহ বানাইছ আল্লাহ আমার তখ্ত দিছ
যে তক্তার মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোন তেল তেল ভরারও কোন সিস্টেম নাই, কোন ড্রাইভার নাই, কোন স্টার্টিং নাই, বলে অবাক গুরানি লাগবো, অবাক গুরানি লাগবো, এটাও নাই। শুধু আল্লাহ সুলাইমান নবীর ওখান কইছেন, তোমার যে সময় যেখান যেন যাইতাই যেন লামতাই, কোনো ব্রেকও মারা লাগতো না, কইবা আমরা লামতাম, আমার তখতে তোমার অন লিয়ে দিব। দিলের মাঝে তোরা আইছে যে আল্লাহ আমার অত বড় বাদশাহী দান করছুন। বখারিফের প্রথম হদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সমস্ত আমলার দারমাদার নিয়তের উপরে রাখো। নিয়ত কিতা হয়েছে, নিয়ত থোড়া বদলি গেছে গিয়া, কুরসি ওলা বেখা হয়ে গেছে গিয়া। আজ আপনারা যে কুরসি যে সিয়ার আমার দিছেন, ইকান যদি ওলা বেখা করে বয়ে যাইত আমি বইতাম ভাল্লাম নিয়ে নিয়ে বইতাম ভাল্লাম নিয়ে নিয়ে মাত বুঝছেন না মনে বুঝছেন নি, ইলা যদি ওলা যে বেখা করাল তাকছে তো বইতাম ভাল্লাম নিয়ে নিয়ে বেখা হয়ে যা বইতাম ভাল্লাম না মানে, তখন আমি কইলাম না ওখান তা সিধা করে দাও বা ওখান তা সিধা করে দাও, কইলাম না নিয়ে। তো সুলাইমান নবীর কুরসি থক থকের মধ্যে যখন ওলা বেখা হয়ে গেছে, অন্তত আমি বেখা হয়ে বইতে পারত না, কইছেন এই থক কুরসি তুই সিধা হস না কেন, অতবিল সিধা আসলে এখন বেখা হয়ে গেলে কেন, বলে নবী সুলাইমান তুমি অতবিল সিধা আসলাই আমিও সিধা আসলাম, এখন তুমি বেখা হয়ে গেছো আমিও বেখা হয়ে গেছি গিয়া, তুমি সিধা হয়ে যাও আমিও সিধা হয়ে যাও। মুসলমান এখনো বুঝে নাও আল্লাহর কোরআনের মহব্বত দিলের মধ্যে লে যাও, গড়ে গড়ে কোরআন ও তিলাওয়াত আরম্ভ করে যাও, কোনো জাতের বিপদ নাই, মুসলমানের কোনো মুসিবত নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ যদি সে বাঁচাই যায় দুনিয়ার কোনো শক্তি নাই মারিলে পাগুনি হয়ে যাই, ইলা যদি হইতো তে নবীজি যে সময় হিজরত ফসলাম মক্কার টাকা সংক্ষেপে কইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া গিয়া গারে সুরন ভিতরে হামাইছুন, যারা হাজি হল হজ যায় আমার লাখান গুলা মানুষ হইলে যাইতে পারতাম না, বহুত জায়গা বাক্কা দূর হই গারে সুরন মধ্যে হাজি হল হাজি এটি গিয়া দেখুন গিয়া অনে গিয়া লুকাইছ। মক্কার কাফির হল সকালে উঠিয়া দৌড় শুরু করছ, আরবত সে কোনবা যাইন না যাইন রাইত বাতাস দে সারা বালি সমান হয়ে যায়, বিয়ানে উঠিয়া উঠ কুম্বায় কুম্বায় যায় বালির মধ্যে ফাড়ার সিন ভাবা যায়। আবু জেহেল আবু সুফিয়ান এখনো মুসলমান হয়েছেন না, নবীজির গড়টাকে যখন বারইছেন ফাড় ফাড়া দিয়া গেছেন আবু বক্কর বাড়ি, হীন গিয়া হন্তাকে আবু বক্কর উঠনি লইয়া যখন নবীজি আর আবু বক্কর ইন্টারনে বারইছেন বালির মধ্যে উঠনির ফাড়া দেরি দেরিয়া গাড়ে সুরের মধ্যে অন গিয়া যখন দশন ভরসা হয়ে গেছে গিয়া, এখন নবীজিয়ে কইলা ও আবু বক্কর এখন তো ভরসা হয়ে গেছে গিয়া, আর আমরার ইলা ফাড়ল্লা খান হিলা আরবর পান নাই, ইলা জঙ্গল না বলে রেসা জঙ্গলও লুকাই দিই মহিলাও না, এটা একদম ফাত্তরের ফল, ও খানো খে যার খানো উঠে খার দেখা যার, তো কইলে আমরা অনেক চূড়া লুকাই যাই গিয়া সাফি যাই গিয়া লম্বা চূড়া ওয়াকে আমি কইয়াল না, আমি ওখান বুঝাইতাম সে আর যে আল্লাহ যারে বাসায় দুনিয়ার শক্তি নাই তারে মারিলেই তো। নবীজি আর আবু বকর গাতার মধ্যে রইছুন বিয়া নইছে এটা বারোইছুন মোহাম্মদ চুকাই চুকাইয়া আবু বকর বাড়িতে ইয়া ইন্তরে উটর ভাড়া ধরে ধরে দেখলা ও গাড়ি সুর পর্যন্ত উটর ভাড়া বাবা গেছে, আর বাকি বাজুয়া দিয়া বালিয়াব সমান আছে, বাকি সাইডে দিয়ে বালিয়াব সমান আছে। ও অন লামিয়া আবু জেহেলে কইছে ও গাতা কামাইছুন, ও গাতা ও গাতো আল্লাহ বাসাইছুন কিলা দেখো, নবীজি আর আবু বকর গাতর মধ্যে সাইডে তাকিয়া তা হুড়মুড়ু ডালে গো গাতর উফে দি গেছে, মাখলে অন জাল বেড়াইছে, জঙ্গলি কবুতরে আনিয়া তুরা ফাত্তা সাত্তা দিয়া অন বাধা বানাইছে, দিমাগ জ্ঞান আল্লাহ দিছেন বানাইয়া আল্লাহ দিছেন বানাইয়া, আজ বেটাগিরি করতাম বেটিগিরি করতাম যদি আল্লাহ এই দিমাগর একসা তার যদি ফিজ করে দেয় ইনুয়াইয়া বইতাম নাই, হু রাস্তা দিয়া কাগজ টুকাইমু হায়া সরম বোধ হইতাম নাই, লেন্টা হইয়া দৌড়াইমু ওই বন্যা না
আল্লাহ অত দয়া মায়া করিয়া আজ আমরা সুস্থ বানাইয়া আল্লাহ কুরআন দিছোন আল্লাহর সিম্বল লাগিয়া কিন্তু ও কুরআন আমরা অবহেলা করিয়া এর লাগি বিপদে মুসিবতে আমরা রে দেখা দিছে মসজিদ মাদ্রাসা এমনি বন্ধই তো না ইতাল লোক যখন আমরা সারি দিছি আল্লাহ তার কুরআনর মসজিদর মাদ্রাসার হেফাজত আল্লাহ লইলার এর লাগি কইয়ার ভাই হল বুজুর্গ হল মুসলমান হল এখনো আমরা সময় আছে কুরআন রে বুঝিলা বুঝিলাম আবু জেহেল কর গাতু আবু সুফিয়ান কর বলবো তোরে তো আমরা অত বড় জ্ঞানী হই তোর জ্ঞানে ও হাম ধরেনি ইটা গাতো হামাইল হলো মাখলোর জাল রইল নি হলে আর মাখলোর জাল তো ফারিয়া হামাইল হলে আর মাখলো কিটা এখন জাল বানাইছিনি আর হৌস কবুতর ডিম দেখলেনি ইন অত জল্লি ইটা গাতো হামাইল হলে কবুতর ডিম বলিয়া বাংলো হলে মাখলোর জাল ছিড়িয়া গেল হলে বলবো কিন না হরিয়া দেখছো হরিয়া গেছেন কি কিন্তু ওলা যদি মাথা তুলে আগে যে বালান তো লেখা তো নবীজির আর আবু বকর দেখিলে ভাই হল বুজুর্গ হল যাই হোক সময় কমে গেছে গিয়া ও এক নম্বর কাম হইল কোরআন দে মহব্বত করো কোরআন দে তিলাওত করো বাড়ির মধ্যে রহমত আইব বরকত আইব আল্লাহ গজব রে হরাইব যদি বিশ্বাস করে না চল্লিশ খান দিন কোরআন তিলাওত করি আমার নম্বর রাখো আর বাকি ফোন করি করি ও কুতুবুদ্দিন তুমি নু কইলাই ওলা আমার ইটা তো বদলিল না আল্লাহ নবী কইছেন নবীর কথার উপরে বিশ্বাস করিয়া কইয়া নবী যে কইছেন যে বালির মধ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত হইব এই বালির মধ্যে আল্লাহর রহমতের বরিষ্ঠার আড্ডা হইব সুবহানাল্লাহ যে বাড়ির থেকে কোরআন তিলাওয়াত হরি যাইব গিয়া কোরআন তিলাওয়াত করতা নাই এই বাড়ির মধ্যে শয়তানের আড্ডা বনব বড় করে কোন আউযুবিল্লাহ আর শয়তানের খামনি বালা রাস্তায় নেবা শয়তানের খামনি ভাই মনে হয় আমার বাসা বুঝছেন না শয়তানের খামনি মানুষের বালা বানানি খালি শয়তানি করানি এই বাড়ির দেখবার জালে জালে এগিয়ে আর ঘুরে হিংসা করবো ভাই আগে অত মায়ার বাইয়ে আসলা দুই ভাই এক মার ভেতর ভাই কিন্তু বিয়া করার ঘরে বেটি দুগিয়ে ও শয়তান গিয়া দেখবো বাইয়ের ভিতরে আমাইয়া ফাটতাম না ও ভাই বউয়ান্তর ভিতরে গিয়া আমাইব কিতার লাগি কি ভাই আল্লাহর কোরআন হয়েছিল আপনাই আমার কবে দশুত নি তোর জামাই প্রত্যেকদিন বিয়া নেহারি উদলা হইয়া বন্ধ যায় আর বিয়া দেয় আর তাই জামাইয়ে বাইক লয় আর লঙ্কা যায় আর রাই খায় আর তোর জামাইয়ের চেহারা কিটা হয়েছে দেখছো তুমি আস্তে আস্তে শয়তানে দিমাগ হারাইয়া ও হিগে কইব তাই জামাই রে এ রে তোমার ঘর আমি আর রইতাম না বলে খেনি বলে তুমি বিয়ান থেকে বিয়াল পর্যন্ত বন্ধ উন্দা হইয়া তাকো আর তোমার ভাই হালি লঙ্কা হোটেলে হোটেলে খাইত্রা আর গুরিত্রা আর তুমি গুলামল লাখেন কাম করতে ইটা হইলে আমি নাই ও আস্তে আস্তে বাই দিমাগ হারাই দিব ইটা হইল শয়তানের কাম যাই হোক আমার বাড়ি হল আমার বুজুর্গ কল আল্লাহর কোরআন খান বাড়ির মধ্যে আমরা সবে তিলাওয়াত খান দাঁড়িয়ে করি কবরের মধ্যে গেলে আমরা অস্ত্র হইব আর কিয়ামতের ময়দানও যে সময় খেয়ে খেয়ে সহায় করত না খেয়ে খেয়ে বাঁচাইতো না আল্লাহ কোরআন সে মধ্যে ফরমাই দিছেন আল্লাহ আল্লাহ ইয়াফির ইয়াউমা ইয়া